নরসিংদীতে চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষার মাসের প্রথম দিন থেকেই বইমেলা শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনছে নরসিংদীবাসী। অবশেষে শেষ হতে চলেছে এই অপেক্ষার দিন, আর মাত্র দুদিন বাকি। পরবই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে আগামী 21 ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে অমর 21 বইমেলা। নরসিংদী জেলা শহরের শিক্ষাচত্বর পৌর পার্কে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফলে ব্যস্ত সময় পার করছেন স্টল ও প্যাভিলিয়ন তৈরির কারিগর, প্রকাশক ও মেলা সংশ্লিষ্টরা। শেষ হয়ে গেছে মূল কাঠামো তৈরির কাজ, শুধু বাকি রয়েছে স্টল সাজানো, সামনে ব্যানার লাগানো, ডেকোরেশন ও নকশাসহ বেশ কিছু আনুষঙ্গিক কাজ। তবে আগামীকালের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হয়ে যাবে বলে জানান শ্রমিক ও সংশ্লিষ্টরা। প্রথম দিন শিক্ষাচত্বর পৌর পার্কে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বইমেলা শুরু হবে, চলবে 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।